মানুষ মনে করে ইসলাম বুঝি রাসুলের নামে কিছু বলা, ইসলাম বুঝি পীর সুফি এবং তাদের অনুসরণীয় ব্যক্তিদের নামে কিছু বলা, এটাই কি মানুষ ইসলাম মনে করে। আর যখনই তাদের সামনে পূর্ণাঙ্গ ইসলাম তুলে ধরা হয়, দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা মানুষের পরিস্থিতিতে কি কি ইসলামের বিধান রয়েছে যখন সেগুলো তুলে ধরা হয়, তখন মানুষ একদল আছে তারা লেজ গুটিয়ে পশ্চাতে তারা অন্যদিকে মুখ ফিরে নেয় আর বলে এই সমস্ত কথা আমরা কোনোদিন শুনি নাই, ভাগ্য দ্বারা শুনে নাই, এটা ইসলামের কথা নয়, এটা তাদের নিজেদের পক্ষ থেকে বানানো কথা, ঠিক কিনা কথা নাকি এই কথা কোরআনের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে রয়েছে, অবশ্যই কোরআন করিম এবং হাদিসের মধ্যে রয়েছে। তুমি যার অনুসরণ করেছো সে তোমাকে ঘন বসা কয়েকটি বিষয়ের উপর কথা বলেছে, যার দরুন তোমার কাছে মনে হয়েছে ইসলাম বুঝি এটাই, আর তুমি যার অনুসরণ করে এই পর্যন্ত জীবন শেষ করেছো তারা দু চারজন বুজুর্গের কাহিনী শুনে তোমাকে মনে করে দিয়েছে ইসলাম বুঝি এই দু চারজন বুজুর্গের কথাই, ঠিক কিনা। যখন মানুষের কাছে পূর্ণাঙ্গ ইসলাম তুলে ধরি মানুষ সেটা মানতে চায় না, বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের কথাগুলো তারা গ্রহণ করছে না। আজকে যারাই কোরআন সুন্নাহর কথা মানুষের কাছে তুলে ধরে, যারা কল আল্লাহ কল রসুল, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবেসে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে মানুষের কাছে উপস্থাপন করে তুলে ধরে তাদেরকে মানুষ ওহাবি বলে এক কথায় তাদের কাছ থেকে সরিয়ে দিচ্ছে, ঠিক কিনা। এবং তার রাসূলের উপর ইসলামের উপর আঘাত হামলে তাদের আত্মা কাঁপে না, কিন্তু তাদের পীর বুজুর্গের নামে কোনো কিছু বললে তারা সর্বাত্মক চেষ্টা করে ওই ব্যক্তিকে রুদ করার জন্য, তার কণ্ঠকে স্তব্ধ করার জন্য, ঠিক কিনা। আল্লাহ রাসূলের বিরুদ্ধে এই বাংলার মাটিতে কটাক্ষ করা হয়, ইসলাম নিয়ে কটাক্ষ করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আজকে মানুষ সুচ্চার হচ্ছে না। কিন্তু যারা কল আল্লাহ কল রসুল, আল্লাহ বলেছেন রাসুল বলেছেন কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন, তাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য চেষ্টা চলছে, ঠিক কিনা। বিরুদ্ধাচরণকারীরা কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত একটি বিজয়ী কাফেলা থাকবেই থাকবে, তাদের বিরুদ্ধাচরণকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, যা সহি মুসলিমের 2019 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون সম্মানিত উপস্থিতি, আমরা যে সিজনটায় উপনীত হয়েছি এই সিজনটা হলো ওয়াজ মাহফিলের সিজন। এই সিজনে এত পরিমাণ মাহফিল হয় যা অন্যান্য সিজনে কল্পনাই করা যায় না। এই মাহফিলগুলো কেন করা হয়? মানুষের হেদায়েতের জন্য। এত মাহফিল হওয়া সত্ত্বেও মানুষ হেদায়েতের পথে আসছে না, এর কারণ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুটি জিনিস দিয়ে মানুষকে হেদায়েতের পথে এনেছিলেন, যেই দুটি জিনিস দিয়ে মানুষকে পরিবর্তন করেছিলেন, সে দুটি জিনিস আজকে আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে বিদ্যমান নেই, ঠিক কিনা। যার দরুন মানুষের মাঝে কোনো পরিবর্তন নেই। একদল বক্তা আছেন তারা ইসলামটাকে শুধু মিলাদ ক্যাম্প এবং আল্লাহ রাসূলের কিছু কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছেন, তাদের মাহফিলগুলোতে গেলে
শুধু এই কথাগুলোই মানুষ শুনতে পায়। আরেকজন আছেন, তারা ইসলামটাকে তাদের আকাবিরিন, তাদের অনুসরণীয় ব্যক্তিদের মাঝে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, যার দরুন মাহফিলগুলোতে গেলে আল্লাহ এবং তার রাসূলের কথার চেয়ে তাদের কথা বেশি উচ্চারিত হয়, ঠিক কিনা? মানুষ মনে করে ইসলাম বুঝি রাসূলের নামে কিছু বলা, ইসলাম বুঝি পীর সুফি এবং তাদের অনুসরণীয় ব্যক্তিদের নামে কিছু বলা, এটাইকে মানুষ ইসলাম মনে করে। আর যখনই তাদের সামনে পূর্ণাঙ্গ ইসলাম তুলে ধরা হয়, দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা মানুষের পরিস্থিতিতে কি কি ইসলামের বিধান রয়েছে যখন সেগুলো তুলে ধরা হয়, তখন মানুষ একদল আছে তারা লেজ গুটিয়ে পশ্চাতে, তারা অন্যদিকে মুখ ফিরে নেয় আর বলে এই সমস্ত কথা আমরা কোনোদিন শুনি নাই, ভাবটা যারা শুনে নাই, এটা ইসলামের কথা নয়, এটা তাদের নিজেদের পক্ষ থেকে বানানো কথা, ঠিক কিনা? যখন পূর্ণাঙ্গ ইসলামের কথা বলা হয় তারা সেটা মানতে চায় না আর বলে এটা নতুন কথা, আমরা ইতিপূর্বে তো এই কথা শুনি নাই। এটা কি নতুন কথা নাকি এই কথা কোরআনের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে রয়েছে? অবশ্যই কোরআনুল করিম এবং হাদিসের মধ্যে রয়েছে। তুমি যার অনুসরণ করেছো সে তোমাকে ঘন অবস্থা কয়েকটি বিষয়ের উপর কথা বলেছে, যার দরুন তোমার কাছে মনে হয়েছে ইসলাম বুঝি এটাই, আর তুমি যার অনুসরণ করে এই পর্যন্ত জীবন শেষ করেছো, তারা দু চারজন বুজুর্গের কাহিনী শুনে তোমাকে মনে করে দিয়েছে ইসলাম বুঝি এই দু চারজন বুজুর্গের কথাই, ঠিক কিনা? যার দরুন আজকে আমরা যখন মানুষের কাছে পূর্ণাঙ্গ ইসলাম তুলে ধরি, মানুষ সেটা মানতে চায় না, বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের কথাগুলো তারা গ্রহণ করছে না। আজকে যারাই কোরআন সুন্নাহর কথা মানুষের কাছে তুলে ধরে, যারা কোয়াল আল্লাহ কোয়ালার রসুল, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবেসে, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে মানুষের কাছে উপস্থাপন করে তুলে ধরে, তাদেরকে মানুষ ওহাবি বলে এক কথায় তাদের কাছ থেকে সরিয়ে দিচ্ছে, ঠিক কিনা? তারপর যে অবস্থা হয়েছে আজকে আমরা আল্লাহ এবং তার রাসূলের চেয়ে তাদের কথা শুনতে শুনতে তাদেরকে আমরা বেশি ভালোবেসে ফেলেছি, তাই তো দেখা যাক আল্লাহ এবং তার রাসূলের উপর ইসলামের উপর আঘাত হামলে তাদের তাদের আত্মা কাঁপে না, কিন্তু তাদের পীর বুজুর্গের নামে কোনো কিছু বললে তারা সর্বাত্মক চেষ্টা করে ওই ব্যক্তিকে রুদ করার জন্য, তার কণ্ঠকে স্তব্ধ করার জন্য, ঠিক কিনা? আজকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে এই বাংলার মাটিতে কটাক্ষ করা হয়, ইসলাম নিয়ে কটাক্ষ করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আজকে মানুষ সুচ্চার হচ্ছে না। কিন্তু যারা কল আল্লাহ কলার রসুল, আল্লাহ বলেছেন, রাসুল বলেছেন, কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন, তাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য চেষ্টা চলছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূর পরিপূর্ণ করবেনই করবেন, বিরুদ্ধাচরণকারীরা কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত একটি বিজয়ী কাফেলা থাকবেই থাকবে, তাদের বিরুদ্ধাচরণকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, যা সহি মুসলিমের 2019 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। সুতরাং আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আজকে আমাদের অবস্থা হয়ে গেছে ওই মাছওয়ালার মতো, যে প্রতিদিন বাড়িতে পুরো মাছ আস্ত মাছ আনতে পারতো না, চাকা নিয়ে আসতো, আর স্ত্রী পুত্ররা সন্তানেদের মনে করতো এটাই বুঝি মাছ। যেদিন আস্ত মাছ নিয়ে এসেছে
স্ত্রী পুত্র সন্তানাদি সব পালান শুরু করেছে। ইয়া বড় কি নিয়ে এসেছে? তার দুটা চোখ, শরীরটা দেখতে কেমন, আবার শরীরে কাটা আছে। আজকে যখন আমরা সামান্য ইসলামের কথা শুনে শুনে এটাকেই পূর্ণাঙ্গ ইসলাম মনে করেছি, আর যেই মাত্র পূর্ণাঙ্গ ইসলামের কথা বলা হয় ওই মাছওয়ালা পরিবারের মতন আমরা পালায়ন করি, ঠিক কিনা? আজকে আমাদের মতের সাথে না মিললে কাফের, আমাদের মতের সাথে না মিললে গোমরা। কত কষ্ট, এই সেই বকাবকি গালিগালাজ সমাজে চালু আছে কিনা? আমি যে মতাদর্শ বিশ্বাসী, আমি যে দলের অন্তর্ভুক্ত, ওই দলের যদি আমি সদস্য না হই, ওই মতাদর্শ যদি আমি বিশ্বাসী না হয়, সাথে সাথে টেক লাগিয়ে দেয় কাফেরের বাচ্চা ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা? তুমি ভালো করে জেনে রাখো, এটা মুসলিমের কোনোদিন বাস্য হতে পারে না। একজন মুসলিম অপর কোন মুসলিমকে কাফের বলতে পারে না। যারা ইহুদি খ্রিস্টান এবং তাদের দূষণ, তারাই একজন মুসলিমকে, এক মুসলিম অপর মুসলিমকে কাফের বলতে পারে, ঠিক কিনা? এটা ইহুদি খ্রিস্টানদের রীতি, কোন মুসলিম কোন মুসলিমকে কাফের বলতে পারে না। আপনি সূরা বাকারার 113 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের খাসলত বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলে খ্রিস্টানরা সঠিক ধর্মের উপর নাই, আর খ্রিস্টানরা বলে ইহুদিরা সঠিক ধর্মের উপর নাই। এখন আমাদের দেশও শুরু হয়ে গেছে, এরা ইসলামের উপর নাই, এরা ইহুদি, এরা কাফের। আল্লাহর কসম করে বলছি, তুমি যাকে কাফের আখ্যায়িত করছো, সে যদি কাফের না হয় অবশ্যই তুমি কাফের হবে। আল্লাহর রাসূল বলেছেন কাফের হবে, অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নাই। সহিহ মুসলিমের 60 এবং 61 নম্বর হাদিসগুলো খুলুন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কোনো মুসলিমকে কাফের বলে আর সে যদি কাফের না হয়, ফাকাদ বাআ বিহা, ওই কাফের শব্দটা তার দিকে ফিরে আসে, অর্থাৎ যে বলেছে সে কাফেরে পরিণত হয়, নাউযুবিল্লাহ। সুতরাং যারা আজকে তাদের দলের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে, তাদের তরিকার অন্তর্ভুক্ত না হওয়ার কারণে, তাদের মতাদর্শ বিশ্বাসী না হওয়ার কারণে যারা আজকে আমাদেরকে কাফের বলে আখ্যায়িত করছে, আমরা যদি কাফের না হই, আল্লাহর খাতায় তুমি অবশ্যই কাফের হয়ে উঠে আছো, ঠিক কিনা? আমরা তো ওই কাফেলা যারা দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে, দুনিয়ার সমস্ত ব্যক্তি এবং বস্তুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তাই তো আমাদের মুখ দিয়ে যখনই কথা বলি শুভা পায় কাল আল্লাহ কালার রসুল, আল্লাহ বলেছেন রাসুল বলেছেন, ঠিক কিনা? আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যে দুটি জিনিস রেখে দিয়ে গেছেন, আমরা ওই দুটি জিনিস প্রচার করি। আর ওই দুটি জিনিসের সাথে যার কথা মিলে যায়, যার আমল মিলে যায়, যার অনুমোদন মিলে যায়, আমরা সেটা গ্রহণ করি। আর যার কথা কল আল্লাহ কল আর রসুল, আল্লাহ বলেছেন রাসুল বলেছেন, এই দুই কথার সাথে মিলে না, তিনি যত বড় পণ্ডিত হন না কেন, যত বড় বিদ্বান হন না কেন, যত বড় দার্শনিক হন না কেন, যত বড় মুফতি মাওলানা হোক না কেন, আমরা তার কথা গ্রহণ করব না, করি না। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে বিদায় হজ্জে উম্মতদেরকে সম্বোধন করে বলেছেন, মতে মালিকের 3336 নম্বর হাদিস, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, লান তাদিল্লুমা তামাসসাক্তুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা সেই দুটি জিনিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো তার রাসূলের সুন্নাহ। সুতরাং যারা কোরআন সুন্নাহকে জীবন পথের পথ বানাবে, যারা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, কোরআন সুন্নাহ যে সমস্ত আলেম বলেন তাদের কথাকে গ্রহণ করবে, তারা গোমরাহ হওয়ার কোনো সুযোগ বা
গোমরা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যারা এই দুইটা না বলে অন্য কিছু দিয়ে আপনাকে আমাকে ইসলাম শিখাবে, অন্য কিছু দিয়ে আপনাকে আমাকে ধর্মের কথা শোনাবে, সেইগুলোতে গোমরা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা সাধারণ মানুষ, আমরা যদি কোরআন সুন্নাহ বুঝতে না পারি, আমরা ওই সমস্ত আলেমদেরকে ফলো করব, ওই সমস্ত আলেমদের আমরা দ্বারস্থ হব যারা কথায় কথায় কল আল্লাহ কল আর রসুল বলেন এবং কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে দলিল প্রমাণ আদি সহকারে কথা বলেন, ঠিক কিনা? কারণ পৃথিবীর বুকে যত নবী রাসূলগণ এসেছেন সবাই দলিল ছাড়া কথা বলেননি, সকলেই দলিল প্রমাণ সহকারে কথা বলেছেন, উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? মক্কার কাফেরদের যুগে যুগে সমস্ত কাফেরদের রীতি ছিল দলিল প্রমাণাদি ছাড়া বাপ দাদাদের দোহাই দিয়ে ধর্ম প্রচার করা, নিজস্ব ধর্মকে তাদের কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুনকে টিকিয়ে রাখা, নবীরা দলিল প্রমাণ দিয়ে তাদের সেই ভীতুকে ভেঙ্গে চুরমার করে দিয়ে তারা দলিল সহকারে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, ঠিক কিনা? আর উল্টো চ্যালেঞ্জ করেছেন, তোমরা যে বাপ দাদাদের দোহাই দিয়ে ধর্মের কথা বলো, তোমরা সঠিক পথে আছো, এই যে দোহাই দাও, তোমাদের কাছে যদি দলিল থাকে নিয়ে আসো। মক্কার কাফেররা সহ যুগে যুগে যত কাফের মুশরিক এসেছিল দলিল দিতে পেরেছে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর নবীগণ দলিল প্রমাণ সহকারে যা বলছেন তা যদি মিথ্যা হয়, তা যদি যথার্থ না হয়, তোমরা দলিল প্রমাণ পেশ করো। কিন্তু তারা দলিল প্রমাণ পেশ করতে পারে নাই। আজকে এক ধরনের মানুষ রয়েছে বাপ দাদাদের দোহাই দিয়ে, উমুক তুমুকের দোহাই দিয়ে এই সেই আমল সমাজের মধ্যে টিকে রাখতে চায়। তাদের কাছে যখন বলা হয় আল্লাহ কোরআনে কোথায় বলেছেন, রাসূল কোথায় বলেছেন, আমাদের সামনে দলিল পেশ করুন, তারা দেখা যায় দলিল পেশ করতে পারে না। তারপরও দেখা যায় বাপ দাদাদের দোহাই দিয়ে, বড় বড় আলেমের দোহাই দিয়ে, বিভিন্ন ব্যক্তির দোহাই দিয়ে সেই আমল সমাজের মধ্যে টিকে রাখে, ঠিক কিনা? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার গুরুত্ব বুঝে না, আল্লাহর কথার গুরুত্ব বুঝে না। আল্লাহ এবং তার রাসূলের কথার বলার পর দুনিয়ার এমন কোন লোক আছে কি যার শব্দ দিলে, যার দোহাই দিলে আল্লাহ এবং তার রাসূলের কথা না মানলেও চলবে? আছে কি? নেই। তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথা বলার পরে একজন মুসলিম কি করে অন্য ব্যক্তির দোহাই দিতে পারে? তারপর দোহাই দেয়, যদি বড় আলেমদের দোহাই দিত তাহলে কোনো সমস্যা ছিল না, দোহাই দেয় বর্তমানের কিছু জ্ঞান পাপী ধর্মের নামে যারা অধর্ম শিখায় তাদের। ইমাম বুখারীর দোহাই দাও, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ ইবনে মাজা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দাও, তাহলে আকীদার ক্ষেত্রে এবং অনেক আমলের ক্ষেত্রে তোমার মাঝে আমার মাঝে কোনো তফাত থাকবে না। কিন্তু দোহাই দিচ্ছে এমন লোকদের যারা ইমাম আবু হানিফার অনুসারে কিন্তু আবু হানিফার আকীদা সম্পর্কে জানে না, যারা আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর আমল সম্পর্কে তারা সম্যক অবগত নয়। এই কারণে আল্লাহ এবং তার রাসূলের কথা বলার পর দুনিয়ার কোনো ব্যক্তির উচিত নয় অন্য কোনো ব্যক্তির দোহাই দেওয়া। এই কারণে সমস্ত নবী রাসূলগণ দলিল প্রমাণ সহকারে ডেকেছেন আল্লাহর দিকে, আর কাফের মুশরিক এবং তাদের অনুসারীরা ডেকেছে বাপ দাদাদের কথা দিয়ে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাদের কথা গ্রহণ করবেন এবং কাদের কথা
গ্রহণ করবেন না। আপনি যদি মনে করেন আমি পরকালে বিশ্বাসী, আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে নিতে হবে। দলিল প্রমাণ সহকারে যে কথা বলবে তার কথা মেনে নিতে হবে। সমস্ত নবী রাসূলগণ দলিল প্রমাণ সহকারে আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দলিল প্রমাণ সহকারে এবং তার অনুসারীদেরকে দলিল প্রমাণ সহকারে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ।